175 পেজে 6 দেবে নাম্বার দেখো 275 পেজে 6 দেবে 275 এখানে বলা আছে দেখো যে খাতা একে প্রতিসম রেখা কয়টি আছে দেখি ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এই কয়টা প্রতিসম রেখা আছে ছবিটা আঁকো ছোট করে ছবিগুলো আঁকতে হবে ছোট করে ছবিটা আঁকো সমবাহু ত্রিভুজ একটু আগে দেখালাম মনে করো এই বিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ তাহলে মধ্যমা গুলো আঁকো হ্যাঁ সমবাহু ত্রিভুজের মধ্যমা গুলি হচ্ছে প্রতিসম রেখা এটা আর কয়টা প্রতিসম রেখা আছে একটা মনে করো এবিসি এটা হচ্ছে বি ই আর এ তাই প্রতিসম রেখা দেখো তুমি কয়টা পাচ্ছ এল ডি এল ডি এল ডি বিই নাকি এল ডি বি এল ডি বি আর সি এ সি এ তাহলে হলো তিনটি তিনটি প্রতিসম রেখা তিনটা হয়ে গেল এরপরে এরপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজটা আঁকো ছোট করে এই জায়গায় ত্রিভুজটা হলো নামটাও দাও এবিসি এটা হচ্ছে এডি তাহলে এখানে প্রতিসম রেখা কোনটা এডি মানে একটি এডি হলো এডি হলো এডি হলো কটি প্রতিসম রেখা পেলাম এডি হলো প্রতিসম রেখা হ্যাঁ কটি প্রতিসম রেখা পেলাম না একটি একটি প্রতিসম একটি প্রতিসম রেখা পেলাম একটি প্রতিসম রেখা পেলাম এডি ঠিক আছে এবার দেখো যদি ত্রিভুজটা চতুর্ভুজটা এবার দেওয়া হচ্ছে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বর্গক্ষেত্রটা আঁকো বর্গক্ষেত্র মানে চারটা বাহু সমান হবে কোণগুলো সব সমান হবে হ্যাঁ এই টাইপের হবে মনে করো এই টাইপের হবে তাহলে এই একটা পেলাম এই একটা পেলাম এই একটা পেলাম আর এই একটা পেলাম এই একটা হ্যাঁ নাম দাও এ বি সি ডি হ্যাঁ কটা প্রতিসম রেখা পাচ্ছি দেখো ইএফ একটা পেলাম ইএফ ই এফ ইএফ ঠিক আছে প্রতিসম রেখা মানে কি পাঁচ করলে যে রেখা পড়বো পাঁচ করলে দুটো ভাগ মিশে যাবে ইএফ একটা প্রতিসম রেখা আর জিএইচ একটা আবার দেখো এসি কর্ণ বরাবর যদি ভাঁজ করো এটা একটা প্রতিসম রেখা হবে এসি আর বিডি বিডি হলো কটা প্রতিসম রেখা হলো তাহলে চারটা চারটি প্রতিসম রেখা ঠিক আছে এবং বর্গক্ষেত্র হলো এবার যদি আমরা আয়তক্ষেত্র রাখি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র ঠিক আছে তো আয়তক্ষেত্রটা আঁকো রেখে ফেলো আয়তক্ষেত্র নাম দাও এ বি সি ডি এখানে আমরা কটা পাচ্ছি দুটো পাচ্ছি এটা মনে করো ই এটা আপনি ছবিটা এফ এটা হচ্ছে জি এইচ তাহলে কটা প্রতিসম রেখা পাচ্ছি এখানে পাচ্ছি তোমার এই জি এইচ জি এ জি আর ই এফ ই এফ হলো দুটি প্রতিসম রেখা হ্যাঁ প্রতিসম রেখা প্রতিসম রেখা এখানে কটা পেলাম না দুটো পেলাম এবার আয়তক্ষেত্র জায়গায় যদি আমরা একটা বৃত্ত এঁকে নিই যদি ছবিতে বৃত্ত হয় তাহলে কটা প্রতিসম রেখা পাবো দেখো বৃত্ত যদি দিই এটা বৃত্ত আঁকো বৃত্ত এটা হচ্ছে বৃত্ত তাহলে বৃত্তে কটা প্রতিসম রেখা পাবো দেখো এটা বৃত্ত তাহলে বৃত্তকে যদি আমরা এই ব্যাস বরাবর একটার সঙ্গে ভাঁজ করি তাহলে একটা ভাঁজ কিন্তু মাঝের সঙ্গে মিশবে ব্যাস বরাবর ভাঁজ করতে হবে তাহলে একটা বৃত্তের ব্যাসের সংখ্যা কত অসংখ্য
আর এ একটা ব্যাস যদি পাই এটাও ব্যাস বলবো, এটাও ব্যাস, এটাও ব্যাস, হ্যাঁ এটাও ব্যাস, এটাও ব্যাস। অর্থাৎ ব্যাস কখন, কোনটা না, কেন্দ্র দিয়ে যে জায়গাগুলো যাচ্ছে, কেন্দ্রবিন্দু আমি যাই হচ্ছে ব্যাস। তাহলে যে ব্যাস জায়গাগুলো কেন্দ্র দিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে ব্যাস। আর ব্যাস বরাবর যদি বৃত্তটাকে আমরা দুটো একটা ভাঁজ ভাঁজ করি, তাহলে একটা ভান আর একটা ভাঁজের সঙ্গে মিশে যাবে। তাহলে বৃত্তের ব্যাসের সংখ্যা যদি অসংখ্য হয় তাহলে প্রতিসম রেখার সংখ্যা কিন্তু অসংখ্য হয়ে যাবে। বৃত্তের প্রতিসম রেখা হচ্ছে অসংখ্য, হ্যাঁ। প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে অসংখ্য, প্রতিসম রেখার সংখ্যা সংখ্যা হলো অসংখ্য, ঠিক আছে। সংখ্যা অসংখ্য মানে অসংখ্য ব্যাস পাবো, তাই একটা বৃত্তের তো অসংখ্য ব্যাস, তাহলে ব্যাস যদি অসংখ্য হয় তাহলে প্রতিসম রেখা হয়ে যাবে অসংখ্য। আমরা কিছু ইংরেজি আলফাবেট নিচ্ছি, দেখো ইংরেজি বর্ণমালা নিচ্ছে, সেই বর্ণমালা কোনগুলো প্রতিসম কোনগুলো নয় তোমরা দেখো। তো এ এটা কি প্রতিসম হবে, হবে, কারণ দেখো এটি যদি এই বরাবর আমরা ভাঁজ করে একটা কাগজে বা খাতায় এ লিখলাম বড় করে মাঝ বরাবর ভাঁজ করলাম, তাহলে দেখো এই পার্টের সঙ্গে এই পার্টটা কিন্তু মিলছে, তাই না। তাহলে এ হচ্ছে প্রতিসম বস্তু, আর প্রতিসম রেখা কোনটা, এটা হচ্ছে প্রতিসম রেখা, এটা কি প্রতিসম, প্রতিসম এটা কি পেলাম, প্রতিসম পেলাম। আর প্রতিসম রেখা এই যে এটাকে যদি আমরা বড় করে লিখলাম, বড় করে লিখে এ বরাবর যদি আমরা ভাঁজ করি তাহলে একটা পার্ট একটা সব পার্টের সঙ্গে মিশছে না, তাহলে প্রতিসম হচ্ছে। আচ্ছা কিন্তু ধরো এটা বি নিলাম, বি নিলাম, তাহলে এই বরাবর যদি ভাঁজ করি প্রতিসম হবে না, যদি আমরা এই বরাবর ভাঁজ করি এই বরাবর তাহলে একটার সঙ্গে একটা মিশছে, তো তাহলে এটাও কিন্তু প্রতিসম, প্রতিসম বটে, তো প্রতিসম। সি নি যদি সি সিকে যেদিকেই ভাঁজ করো না কেন, এদিকেও করো এদিকে করো কিন্তু ও একটার সঙ্গে একটা মিশছে না, তাহলে সি হচ্ছে প্রতিসম বস্তু নয়, প্রতিসম, প্রতিসম নয়, ঠিক আছে। যদি আমরা ডি নি, ডি করো যদি ভাঁজ মিশবে, তো মিশবে কিন্তু এই বরাবর হলে হবে না, এই বরাবর যদি নাম ভাঁজ করো তাহলে হবে না, কিন্তু যদি আমরা এই বরাবর করি তাহলে প্রতিসম হবে, অর্থাৎ প্রতিসম বস্তু বটে, প্রতিসম। ডিটা হচ্ছে প্রতিসম। এবার যদি ই নি, ই, ঠিক আছে, এবার যদি এই বরাবর ভাঁজ করি তাহলে দেখো মিশে যাবে, তাহলে এটা কিন্তু প্রতিসম, ঠিক আছে। এবার যদি এফ নি, এফকে যেদিকেই করো হবে না, হবে কি হবে না, এফটা যেদিকেই ভাঁজ করো হবে না, তাহলে এটা প্রতিসম নয়, প্রতিসম নয়। আবার যদি জি নি, দেখো জি এটাও কিন্তু পারবে না, পারবে না, অর্থাৎ প্রতিসম জিটা কিন্তু প্রতিসম নয়। এইভাবে ইংরেজি যে বর্ণমালা আছে, হ্যাঁ, এবিসিডি এ করে তোমরা নিজেরাই চেষ্টা করে দেখতে পারো যে কোন বর্ণমালাটা প্রতিসম এবং কোন বর্ণটা, কোন লেটারটা প্রতিসম বা কোন লেটারটা প্রতিসম নয়। তোমরা দেখলে যে কোনগুলো কোন বর্ণমালা মানে লেটারগুলো প্রতিসম কোনগুলো নয়। আবার যদি আমরা আরো কিছু জ্যামিতিক চিত্র নিয়ে আলোচনা করি, যে দেখবো কিছু কিছু জ্যামিতিক চিত্র প্রতিসম বা কিছু কিছু নয়। যদি আমরা একটা যদি একটা সামান্তরিক নিই, একটু আগে দেখলাম সামান্তরিক নিই, সামান্তরিক নিলে কিন্তু আমরা এটা ভাঁজ করলে পাবো না, একটার সঙ্গে একটা মিশবে না, তাহলে সামান্তরিক কিন্তু প্রতিসম নয়, সামান্তরিক প্রতিসম নয়, সামান্তরিক, সামান্তরিক রৈখিক প্রতিসম নয়, না রৈখিক প্রতিসম, রৈখিক, রৈখিক মানে রেখা বরাবর ভাঁজ করলে একটার সঙ্গে একটা মিশবে না, তাহলে সামান্তরিক রৈখিক প্রতিসম নয়। কিন্তু তোমরা আবার একটা উচ্চ ক্লাসে যখন যাবে সেভেনে, তখন দেখবে ঘূর্ণন প্রতিসম বলে একটা জিনিস আছে, মানে বস্তুটা যদি ঘোরানো হয় তাহলে একটা নির্দিষ্ট পাকের পর একটার সঙ্গে একটা মিশে যাবে, তাহলে সামান্তরিককে যদি আমরা ঘোরাই, হ্যাঁ, তাহলে ওটা কিন্তু ঘূর্ণন প্রতিসম বটে, রৈখিক প্রতিসম নয়, ঘোরালে ঘূর্ণন প্রতিসম হবে, সেটা পরে তোমরা আরো পড়বে। তাহলে এটা যদি আমরা একটা রম্বস নিই, রম্বস হলে সমদ্বিবাহু রম্বস হলে, এ সরি ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম রম্বস যদি নিই, এটা যদি আমরা রম্বস নিই, একটা রম্বস,
রম্বসে কিন্তু এটা হবে, হ্যাঁ প্রতিসম হবে রম্বস, এটা রম্বস মনে করো, হ্যাঁ রম্বস রৈখিক প্রতিসম, রৈখিক প্রতিসম, হ্যাঁ।